নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, আর সেই মজাদার রেসিপিটা হচ্ছে হালিম রেসিপি। কোনো প্রকার মাংস ছাড়াই কিন্তু আজকে আমি হালিমের রেসিপিটা বানিয়ে দেখাবো, তাও আবার রেডিমিক্স রাঁধুনি হালিম মিক্স দিয়ে। চলুন তাহলে এই মজাদার রেসিপিটা আমি কিভাবে রেডি করলাম দেখে নেওয়া যাক। মজার সেই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ ছাগলের পায়ের অংশ নিলাম। এই যে আমি এরকম সাইজ করে কাটলাম, এরকম ছোটো ছোটো একটু লম্বাটে করে টুকরো করে কেটে নিলাম। এখন রেসিপিটা করার পালা। আজকের মজাদার সেই রেসিপিটা বানাবো আমি রেডিমেড হালিম মিক্স এইটা দিয়ে। এটা দিয়ে বানালে কিন্তু ভীষণ স্বাদের হয়, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আমরা মেয়েরা এরকম এই রাঁধুনি হালিম মিক্স নিয়ে যে কোনো সময় মজাদার রেসিপিটা বানাতে পারি। আর যারা ব্যাচেলার দাদারা ভাইয়ারা আছে তারাও কিন্তু ঝটপট বানিয়ে খেতে পারে। এই প্যাকেটের ভিতরে দুইটা কিন্তু প্যাকেট আছে, এখানে এই যে দুইটা প্যাকেট আছে, একটা বড় প্যাকেট একটা ছোট প্যাকেট। এই বড় প্যাকেটে শস্যদানা রয়েছে, শস্যদানা আমি আগে 2 কাপ গরম পানিতে ভিজিয়ে নেব। প্রথমে এই বাটিটা আমি সরিয়ে এই যে শস্যদানা ভিজানোর জন্য একটা বাটি নিলাম। বাটিতে আমি শস্যদানাগুলো সব ঢেলে নিলাম। এখন শস্যদানার উপর আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম, 2 কাপ পরিমাণ দিলাম। এখন ডেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। রেসিপিটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিলাম। গরম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি নেড়ে চেড়ে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এখান থেকে কিছুটা অংশ তুলে নেব, আলাদা বাটিতে আমি তুলে রেখে দেব। এখন বাকি পেঁয়াজের উপর আমি আগে পরিষ্কার করে রাখা এই যে ছাগলের পা সব দিয়ে দিলাম। দিয়ে তারপর হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিয়েছি। রাঁধুনি মিক্স প্যাকেটটাতে এই ছোটো যে মশলার প্যাকেট ছিল সেই প্যাকেটটা আমি এখন কেটে মাংসের উপর দিয়ে দিলাম। আমি তো আজকে কোনো রকম মাংস যেমন চিকেন, বিফ, মাটন কোনোটাই তো নিলাম না, শুধু মাটনের পা দিয়েই আজকের এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। যদি কেউ কোনো সময় এরকম রেসিপি না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করে দেখিয়েন। এরকম ছাগলের পা দিয়েও কিন্তু হালিম খেতে ভীষণ মজার হয়। আমিও আজকে সেরকম রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি মশলাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
আমি প্রায় 4-5 মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন যে শস্য দানা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব। শস্য দানার মিশ্রণটা আমি উপরে দিয়ে দিলাম। আমার মনে হয় আরেকটু পানি লাগবে, তাই বাটিটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিলাম, ফুটানো পানি দিলাম। এখন ডেকে রান্না করব প্রায় 10-12 মিনিট। চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে রাখব। এখন ডেকে দিলাম 10-12 মিনিটের জন্য। মাঝে মধ্যে এসে একটু নাড়িয়ে দিতে হবে, নাইলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি 10-12 মিনিট পর এসে ঢাকনা উল্টিয়ে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। মাঝখানে কিন্তু আমি এসে দুই একবার নাড়িয়ে দিয়েছিলাম। চুলার আগুনটা এখন কিন্তু একদম ছোট করে দেব। একদম ছোট করে দিয়ে আবারও 10-12 মিনিটের মতন ডেকে রেখে দেব। আমি কিন্তু প্রথমে লবণ দিই নাই, এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আবারও ডেকে রাখলাম 10-12 মিনিটের জন্য। আমি আবারও কিছুক্ষণ পর এসে একটু নাড়িয়ে দিচ্ছি। আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেল। এখন আমি উপরে কিছুটা পেঁয়াজ, আগে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, ছড়িয়ে দেব। ছড়িয়ে তারপর ডেকে বসিয়ে রাখবো 4-5 মিনিট। চুলার আগুনটা কিন্তু বন্ধ করে দেব। এর মধ্যে কিন্তু ঝোলটা আরও গাঢ় হয়ে উঠবে। বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার সেই হালিম রেসিপিটা। রেডি হয়ে যাওয়া হালিমের রেসিপি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। দেখুন বন্ধুরা, কতই না সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে, তাই না বন্ধুরা? আমি কিন্তু কোনো ধরনের মাংস, যেমন চিকেন, মাটন, বিফ, কোনোটাই ব্যবহার করি নাই। শুধু ছাগলের পা দিয়েই আজকের রেসিপিটা বানিয়ে নিয়েছি। তাও কিন্তু কোনো অংশে স্বাদে কম হবে না, অনেক মজাদার কিন্তু এই রেসিপিটা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।